आमादेर यूट्यूब चैनल दो मास अतिक्रम करार जोन्नो बलाका अरिजित प्रोडक्शन तार सकल श्रोता एवं सबस्क्राइबारदेर जानाच्छे एकराश अभिनंदन ओ भालोबासा। दो मास पूर्ति उपलक्षे शनिवारेर गल्पेर आसरे दुटी मजार कल्पबिज्ञान बा साइंस फिक्शनेर गल्प उपस्थापन करा हबे। आजकेर प्रथम गल्प इतिमध्येई उपस्थापित हये गेछे। आजकेर द्वितीय गल्प लेखक श्रीसेन्दु मुखोपाध्याय ग्रहान्तरे प्रधान चरित्रे बरुण बाबू एवं धृति। गल्पेर सूत्रधर गल्प पाठे एवं अन्यान्य कयेकटी चरित्रे आमी अरिजित। एई रकम गल्प सुनते एवं विभिन्न शिक्षामूलक भिडियो देखते आमादेर संगे थाकुन आर चैनलटिके सबस्क्राइब करुन, लाइक शेयर कमेंट करते भूलबेन ना, एते आमादेर उत्साह आरो बाड़बे। शुरू होच्छे आजके द्वितीय गल्प लेखक श्री श्रीसेन्दु मुखोपाध्याय ग्रहान्तरे। জীবনের উপর ঘেন্না ধরে গেছে বরুণবাবুর। সকাল থেকে গভীর রাত্রি অবধি খেটে খুঁটে যা আয় হয় তাতেও সংসারটা ঠিকমতো চালানো যাচ্ছে না। বাড়িতে নিত্য খিটিমিটি লেগেই আছে। ছেলেপুলেগুলো ঠিকমতো মানুষ হচ্ছে না, বাড়িওয়ালা বাড়ি ছাড়ার জন্য চোখ রাঙাচ্ছে। চাকরির জীবন প্রায় শেষ হয়ে গেল, আয়ও কি বেশি দিন আছে? বরুণবাবুর খুব ইচ্ছে করে সংসারের ঝামেলা থেকে বিদায় নিয়ে কোনো নির্জন জায়গায় শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তিনি টের পাচ্ছেন সংসারের ওপর তার আর কোনো টান বা মোহ নেই। সারা দিনের শেষে বাড়ি ফিরতেও তার ইচ্ছে করে না। দূরের একটা টিউশনি সেরে শেষ ট্রামে বাড়ি ফিরছিলেন বরুণবাবু। মনটা বড়ই খারাপ। বুড়ো হতে চললেন, অথচ জীবনের একটা দিনও সুখে শান্তিতে কাটিয়েছেন বলে মনে পড়ে না। নিজের ওপর, সংসারের ওপর, গোটা দুনিয়ার ওপর একটা বিরক্তি ধরে গেছে। ট্রাম ফাঁকা, একেবারেই ফাঁকা। শুধু একটা লোক র্যাপার মুড়ি দিয়ে সামনের সিটে বসা, আর কেউ নেই। হঠাৎ লোকটা ফিরে তাকিয়ে বলল, কেমন আছেন বরুণবাবু? আর যাই হোক, বরুণবাবুর স্মৃতিশক্তি খুব ভালো। লোকটা রীতিমতো সুপুরুষ, বয়স কম, 24-25 মধ্যে হবে। কিন্তু বরুণবাবু কিছুতেই চিনতে পারলেন না। ভদ্রতা করে বললেন, চলে যাচ্ছে কোনো রকমে, কিন্তু আপনাকে তো ঠিক। লোকটা ঝকঝকে দাঁত দেখিয়ে হাসল। চিনতে পারছেন না তো? চেনার কথাও নয়, আপনি জীবনে প্রথম আমাকে দেখছেন। বরুণবাবু অবাক হয়ে বললেন, তাহলে? লোকটা বলল, আমিও আপনাকে ঠিক চিনতাম না, এই ট্রামেই আমাদের প্রথম দেখা হলো। তাহলে আমার নামটা জানলেন কি করে? লোকটা তেমনই হাসি হাসি মুখ করে বলে, সেটাও কিছু শক্ত নয়, চেষ্টা করলেই পারা যায়। আপনি যে বরুণ সরকার, সেটা অহরহ তো আপনার মনের মধ্যে ভুরভুরি কাটছে, সেই স্পন্দনটা ধরতে পারলেই হলো। বরুণবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, স্পন্দন ধরতে পারলেই হলো? সেটাই কি খুব সহজ কাজ? লোকটি হেসে বলল, চেষ্টা করলেই সহজ, অভ্যাসে কি না হয় বলুন। আপনি কি থট রিডার? লোকটা ভ্রু কুঁচকে বলল, কথাটা মন্দ বলেননি, ওরকমই ধরে নিতে পারেন। বরুণবাবু একটু আগ্রহের সঙ্গে বললেন, আচ্ছা, আমি এখন কি ভাবছি সেটা বলতে পারেন? পারি। আপনি আমার সম্পর্কে ভাবছেন? হুম। বাবা, তুমি একখানি আস্ত বুজরুক। ও বাবা, আপনি তো সাংঘাতিক লোক দেখছি। বললাম তো, অভ্যেসে সব হয়। এইমাত্র আপনি ফুলকপি পোড়ের ভাজা আর সোনামুখ ডালের কথা ভাবলেন, এইমাত্র ভাবলেন। আপনার চলে যাওয়ার ছেলে ছোটকুর কথা এইমাত্র ভাবলেন। থক থক, আর বলতে হবে না। আপনার ঠিকানাটা একটু দিন তো, সময় করে আপনার সঙ্গে একদিন বসতে হবে। আপনি যখন এত জানেন, তখন আপনার কাছ থেকেই কিছু জেনে নিতে হবে। তা কোথায় থাকেন আপনি? লোকটা মিটিমিটি হাসল। আমার ঠিকানা খুঁজে বের করা খুবই কঠিন, আমি অনেক দূরে থাকি। যদি যেতে চান তো আমি নিয়ে যাব আপনাকে। কলকাতা শহরটা আমি টিউশনি করে হাতে তেলের মতো চিনি। এই তো খিদিরপুর থেকে ফিরছি। কলকাতা চিনলে তো হবে না, আমি যে অনেক দূরের লোক। কত দূরে? আপনাদের হিসেবে অন্তত 2500 লাইট ইয়ার। দূর মশাই, আপনি এবার গোল মারতে শুরু করেছেন। ঠিক আছে, ঠিকানা না হয় নাই বললে, দেখা তো হতে পারে আমাদের। লোকটা মাথা নেড়ে বলল, আমি সামনে ময়দানে নেমে যাব, আর দেখার সুবিধে নেই। ময়দানে নামবেন? সেখানে কি আছে? সেই কথাই তো বলতে চাইছি। আপনার তো সংসার টংসার ভালো লাগছে না, তাই না? আগে না, বেঁচে থাকার আনন্দই তেমন টের পাচ্ছেন না? না, কিন্তু দাঁড়ান, আমি সব জানি। আপনাকে তাই একটা প্রস্তাব দিচ্ছি, বেশ চটপট জবাব দেবেন। আগে সে আর বলতে। ধরুন যদি আপনার বয়স কমিয়ে দিই, যদি অমর করে দিই, শরীরটা যদি সুস্থ করে দিই, তাহলে কেমন হয়? উহ মশাই, এ তো স্বপ্নের কথা বলছেন। স্বপ্ন নয়, সত্যি আমরা ময়দানে পৌঁছে গেছি। সুভাষ শীঘ্রম নেমে পড়ুন। বরুণবাবু একটু দ্বিধা করলেন। নামিয়ে ছিনতাই করবে না তো? লোকটা বলল, আপনার পকেটে 6 টাকা 75 পয়সা আছে, হাতগড়িটা পুরনো, ওটা বেচলে 25 টাকাও পাওয়া যাবে না। জীবন তার চেয়ে অনেক বেশি মূল্যবান, নেমে পড়ুন। বরুণবাবু নেমে পড়লেন। লোকটা আজগুবি কথা বলছে বটে, কিন্তু একবার এগুলবাজকে একটু বাজিয়েই দেখা যাক। ময়দানে বেশ ঘোর অন্ধকার, কুয়াশা চেপে পড়েছে। লোকটা একটা ফাঁকা জায়গায় এসে পকেট থেকে রিমোট কন্ট্রোলের মতো একখানা জিনিস বের করে বোতাম টিপতেই সামনে একখানা ডিমের মতো দেখতে মোটর গাড়ির মতো জিনিস দেখা গেল। একখানা অ্যাম্বাসাডার গাড়ির চেয়ে বড় নয়। বরুণবাবু সবাই বললেন, এটা কি? আমরা বলি মনোরথ। আলোর চেয়ে মনের গতি অনেক বেশি, এক লহমায় কোটি কোটি লাইট ইয়ার পেরিয়ে যেতে পারে। আমাদের এই গাড়িও তাই। কি বলেন মশাই, ইয়ার কি মারছেন না তো? ইয়ার কি হলে না হয় কান মলে দেবেন, আসুন। লোকটা কলকাঠি নেড়ে দরজাটা খুলল। ভিতরে বিশেষ যন্ত্রপাতি দেখা গেল না, বসবার জন্য বেশ আরামদায়ক গদি আছে, শীত বা গরম কিছুই লাগছে না। বরুণবাবু, আপনার খিদে পায়নি তো? আগে না, পেলেও একটু চেপে রাখুন, একেবারে পৌঁছে খাবারের ব্যবস্থা হবে। বরুণবাবু দুশ্চিন্তায় একটু ঘামতে লাগলেন। কোনো ঝাঁকুনি লাগলো না, শব্দও হলো না, তবে শরীরটা খুব হালকা লাগতে লাগলো বরুণবাবুর। লোকটা মুখোমুখি বসে হাতের ছোট যন্ত্রটা নিয়ে কি যেন সব করছে। বরুণবাবু বাইরের দিকে চাইলেন, যা দেখলেন তাতে অন্তরাত্মা কেঁপে উঠল। ঘোর অন্ধকার, আকাশে বিশাল বড় বড় সব সূর্য দেখা যাচ্ছে, সাঁ সাঁ করে পেরিয়ে যাচ্ছে চারপাশ দিয়ে। লোকটা একটু হেসে বলল, আমরা 1 সেকেন্ডেই পৌঁছে যেতে পারতাম, ইচ্ছা করেই একটু নিহারিকাটা পাক দিয়ে নিলাম, এসে গেছি। শরীরটা আবার স্বাভাবিক লাগলো বরুণবাবুর। লোকটা দরজা খুলে বলল, আমাদের গ্রহ আপনাকে স্বাগত জানাচ্ছে বরুণবাবু, আসুন। বরুণবাবু নামলেন। নেমেই টের পেলেন পরিষ্কার বাতাসে তার বুক ভরে গেল, অনেক তরতাজা লাগছে নিজেকে। চারিদিকে চেয়ে দেখলেন, ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাটও নয়, চারিদিকে শুধুই নিবিড় জঙ্গল। আকাশে 2 চাঁদ, তার আলোয় চারিদিকটা জ্যোৎস্নায় একেবারে ভেসে যাচ্ছে। বিশাল বড় বড় গাছ যেন মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে মোটা মোটা লতা পাকিয়ে উঠেছে, সুন্দর ফুলের গন্ধে ম ম করছে। বরুণবাবু বললেন, এই তো দেখছি শুধুই জঙ্গল। লোকটা মাথা নেড়ে বলল, ওপরটা আমরা জঙ্গলের আবরণ দিয়ে রেখেছি, তাতে আবহাওয়া মণ্ডল সুস্থ থাকে, বন্য জন্তুরও অভাব নেই। আমরা থাকি ভূগর্ভে, এখানে দেখছি শীত নেই। না, শীত গ্রীষ্ম কিচ্ছু নেই, সব সময় বসন্তকাল, তবে মাঝে মাঝে বৃষ্টি হয়। এসব গাছপালা কি পৃথিবীর মতোই? না, তবে তুলসী, নিম এরকম কিছু গাছ এখানেও পাবেন, আর সব অন্যরকম। আচ্ছা, আমি তো পৃথিবী থেকে আসছি, আমার কোনো ইনফেকশনের ভয় নেই তো? লোকটা হাসলো। না না, কারণ মনোরথের মধ্যেই আপনাকে সূক্ষ্ম রশ্মি দিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়েছে, আর আমাদের এই গ্রহে কোনো ক্ষতিকারক জীবাণু নেই। এখানে কারো কখনো অসুখ বিসুখ করে না। কখনো না? না বরুণ বাবু, আমরা সম্পূর্ণ রোগমুক্ত। আমাদের কোনো হাসপাতাল নেই, ওষুধ তৈরি হয় না। বরুণ বাবু উত্তেজিত হয়ে বললেন, কিন্তু হার্ট অ্যাটাক হলে? তাও হয় না। আমার 40,391 বছর বয়সে এখনো কোনো অসুখ বিসুখ হয়নি। কত বললেন? 40,391 বছর আপনাদের হিসেবে, অবশ্য আমাদের এখানে 1 বছর আপনাদের 350 বছরের সমান। এই বলে লোকটা হাতের যন্ত্রটা টিপতেই পায়ের নিচে একখানা আলোকিত সিঁড়ির মুখ খুলে গেল। নিচে সারি সারি প্রকোষ্ঠ, লম্বা লম্বা হলঘর, করিডর, চলন্ত সিঁড়ি, চলন্ত মেঝে, সব ঝকঝক তকতক করছে। কাঁচের আড়ালে দেখা যাচ্ছে অনেক মানুষ নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আপনার নামটা কিন্তু বলেননি স্যার। আমার নাম ধৃতি। আসুন এই ঘরে। ঘরটা একটা কাঁচের বর্তুলাকার চেম্বার। তাকে একখানা যন্ত্রের সামনে টুলের মতো জিনিসে বসিয়ে ধৃতি বলল, আপনাদের বয়সটা কমিয়ে দিচ্ছি, কত বছর বয়সে ফিরে যেতে চান? বরুণবাবু ভয়ে ভয়ে বললেন, 25। ঠিক আছে বলে ধৃতি একটা বোতাম টিপে তাড়াতাড়ি বাইরে গিয়ে চেম্বারের দরজাটা সেঁটে দিল। কোনো শব্দ নেই, কম্পন নেই, অথচ বরুণবাবু টের পাচ্ছেন তার শরীরের ভেতর থেকে কি যেন একটা হয়ে যাচ্ছে, তিনি বদলে যাচ্ছেন। মাত্র কয়েক সেকেন্ড পর তিনি বুঝতে পারলেন প্রক্রিয়াটা থেমে গেছে। সামনে একটা ঘষা কাঁচের পর্দায় বাংলা অক্ষরে এই কটা কথা ফুটে উঠল, অভিনন্দন, আপনি এখন 25 বছরের যুবক। বরুণবাবু যন্ত্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আবার যখন বুড়ো হব তখন ফের বয়স কমানো যাবে কি? পর্দায় ফুটে উঠল, আর কখনোই 25 বছরের বেশি হবে না আপনার, যেমন আছেন তেমনই থাকবেন চিরকাল। চিরকাল বলতে? চিরকাল বলতে চিরকাল, ইটারনিটি। অরিবাস, তাহলে কতদিন বাঁচব? চিরকাল। হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, স্ট্রোক এসব হবে না? কুসমিন কালেও নয়, খুব রিচ খাবার খেলেও নয়। খাবার কেন খাবেন? খাবো না? না, আপনার কখনো খিদেই হবে না। বলেন কি? খিদে হবে না, ঘুম পাবে না, ক্লান্তি আসবে না। বটে, তাই তো আমার খিদের ভাবটা আর টের পাচ্ছি না। না, কখনো পাবেন না। তাহলে পুষ্টি হবে কি করে? শরীরে ক্ষয় না হলে পূরণের কি প্রয়োজন? আচ্ছা, জল তেষ্টা পাবে তো? কেন পাবে? বাথরুম তো পাবে, তখন শরীরে জল বেরিয়ে যাবে না? বাথরুমও পাবে না। বড় বাইরে বা ছোট বাইরে কোনোটাই নয়? না। ব্যায়াম করার দরকার আছে কি? করতে পারেন, কিন্তু তাতে বিশেষ লাভ নেই। আচ্ছা আচ্ছা, ধরুন কেউ যদি আমাকে গুলি করে, কি ছোড়া মারে, বা আমি যদি আগুনে পুড়ে যাই, তাহলেও মরবো না? না, আমাদের বায়োনিক ল্যাবরেটরির অটোমেটিক মেশিন আবার আপনার সব কিছু নতুন করে দেবে। আপনি কিছুতেই মারা যেতে পারেন না। এখানে ব্যথা লাগবে তো? তাও লাগবে না। ব্যথা স্নায়ু এখানে আনন্দের তরঙ্গ তোলে, ব্যথার নয়। ওরে বাবা, এ তো সাংঘাতিক কাণ্ড দেখছি। কিছুই সাংঘাতিক নয়, খুব সোজা ব্যাপার। আমি কিন্তু খুব ঘুম কাতুরে মানুষ। শুয়ে থাকতে পারেন, কিন্তু ঘুমানো অসম্ভব। আর একটা কথা, পৃথিবীতে আমার বউ আর ছেলেপুলে, আত্মীয় আর বন্ধু বান্ধবেরা আছে, তাদের কথা তো মনে পড়বে। আমার পড়বে। স্মৃতিঘর বলে একটা চেম্বার আছে, সেখানে গিয়ে আপনি ইচ্ছে করলে যে কোনো স্মৃতি মুছে ফেলতে পারেন, আবার যে কোনো স্মৃতিকে জাগিয়ে তুলতে পারেন, আপনার যা ইচ্ছা। মন যদি খারাপ হয়? এখানে মন খারাপ হয় না। পাশেই আনন্দঘর আছে, সেখানে গিয়ে আনন্দের মাত্রাটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। সব সময় আনন্দে থাকতে পারবো? অবশ্যই। এই সময় দরজা খুলে ধৃতি ঢুকলো ঘরে। বলল, বাহ, এই তো যুবক হয়ে গেছেন। আচ্ছা, আমি যদি একটু সুপুরুষ হতে চাই? কোনো বাধা নেই, আসুন। এরপর ধৃতি তাকে বিভিন্ন ঘরে নিয়ে গিয়ে সুপুরুষ করে দিল, আনন্দের মাত্রা বাড়িয়ে দিল, পৃথিবীর স্মৃতি খানিকটা আবঝা করে দিল। সব হয়ে যাওয়ার পর বরুণবাবু বললেন, ধৃতি, এবার কি হবে? ধৃতি, এখানে তো কিছুই হয় না। একটা কাজ টাজ কিছু দেবে না? অনেক কাজ আছে, সেগুলো সব যন্ত্র মানুষেরাই করে। ইচ্ছে করলে আপনিও করতে পারেন। কিন্তু আমি যে ইঞ্জিনিয়ারিং জানি না। চিন্তা নেই বলে একটা ঘরে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ারিং মস্তিষ্ক চালু করা হলো বরুণবাবুর। তিনি দিব্যি কলকব্জার ব্যাপার বুঝতে শুরু করলেন। যদি ডাক্তার হতে চাই? তাও পারেন। কবিও? তাও না। এই যে দেখছি সব পেয়েছি দেশ, এখানকার মানুষেরা তাহলে বেশ আরামেই আছে। বলো, তোফা আছে। মানুষ? এখানে মানুষও নেই। ওই যে কতজনকে দেখছি কাজ টাজ করছে, কেউ মানুষ নয়, সব যন্ত্রের তৈরি। বরুণবাবু আঁতকে উঠে বললেন, বলো কি হে, মানুষ কি তাহলে তুমি একা? হ্যাঁ? ধৃতি একটু হেসে বলে, তাও নয়। মানে? আমিও মানুষ নই বরুণবাবু, যন্ত্র মাত্র। এই গ্রহে বহু লক্ষ বছর কোনো মানুষ নেই, এক সময় ছিল। তারা আমাদের হাতে এই গ্রহ দিয়ে অন্য গ্রহে নিহারিকার উপাস দিয়ে নিহারিকায় চলে গেছে। পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আমাদের একজন বড় মানুষের দরকার ছিল, তাই আপনাকে আনা। ভয় পেলেন নাকি? হ্যাঁ, আমার যে ভয় করছে। ওই একটা জিনিসকে আমরা জানতে চাই, ভয়। মানুষের ভয়কে আমরা জয় করতে পারিনি, কেন পারিনি তা জানার জন্যই আপনাকে আনা। বরুণবাবু হঠাৎ বিকট গলায় বললেন, তাহলে কি এই গ্রহে আমি একা একটা মানুষ? আগে হ্যাঁ। ওরে বাবা, আমি কিছুতেই থাকবো না এখানে, কিছুতেই না। ও ভাই ধৃতি, শিগগিরি আমাকে আমার নোংরা পৃথিবীতে দিয়ে এসো। রোগ ভোগ বয়স মৃত্যু সব নিয়েই আমি থাকতে চাই। ও ভাই ধৃতি, তোমার পায়ে পড়ি। এসপ্ল্যানেড আ গেয়া বাবু, উঠিয়ে। পটাং করে চোখ মেললেন বরুণবাবু। ট্রাম এসপ্ল্যানেডে এসে গেছে। চোখ কচলে তিনি চারিদিক চাইলেন। যা দেখছেন তা অতি সত্যি। এ কলকাতাই বটে, তিনি পৃথিবীতেই আছেন। মস্ত একটা স্বস্তির শ্বাস ছাড়লেন তিনি, নেমে পড়লেন। মনটায় বড় আনন্দ হচ্ছে। শ্যামবাজার মুখে একখানা বাসে উঠে দেখলেন বেশ লোকজন আছে। প্রথম যার সঙ্গে দেখা হলো তাকে আনন্দের চোটে বললেন, খুব বাঁচা বেঁচে গেছি মশাই। লোকটা কিছু বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হব এই চ্যানেলে। সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।